আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু। আচ্ছা, আমরা শেষে প্রীতম আপনাকে যুক্ত করেছি, প্রীতম আপনি আনমিউট করে বলেন তাহলে। হ্যালো আসিফ ভাই। হ্যাঁ ভাই, হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। আসিফ ভাই, আমার একটা প্রশ্ন ছিল যে মুমিনরা দাবি করে যে সময় নাকি আল্লাহ তৈরি করছে, সেজন্য সময় নাকি আল্লাহর সাথে চলে না, তাই তো? সময় আল্লাহ পাক কোন সময় বসে তৈরি করলো ভাই, কোন সময় ছিল সেটা? না না, আমার একটা প্রশ্ন যে আল্লাহ তো সময় তৈরি করছে, তাহলে সে সময়ের সাথে চলে না, তাহলে তো সে যে এক, ইসলাম ধর্ম এবং অন্যান্য ধর্ম যে বলে যে আল্লাহ এক বা অধিক, তো মানে এটা বলতে চাচ্ছি যে সেটাও তো এই বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ, যে এক বা অধিক জিনিসটা। হ্যাঁ, এক এক হওয়াটা তো একটা মানে ইয়া বোঝায়, অস্তিত্ব থাকাটা বোঝায়, এক হ্যাঁ হওয়াটাও তো একটা অস্তিত্ব। হ্যাঁ, তাহলে ওরা কিভাবে বলে যে আল্লাহ এক বা অধিক? হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনার কথার ইয়ে আছে। এক হওয়াটা মানে হচ্ছে কি, একটা নির্দিষ্ট সংখ্যক হওয়াটা, তাহলে তো এক মানে হচ্ছে দুই না, তিন না, চার না, বা অন্য কোনো সংখ্যা না, সে এক, এক একটা। তাহলে এই এক হওয়াটা তো একটা সীমাবদ্ধতা বোঝায়, মানে একটা বাউন্ডারি আছে। হ্যাঁ, তার একটা মানে লিমিটেশন আছে, এই একের লিমিটের ভিতরে সে থাকতে হচ্ছে। তাহলে হ্যাঁ, তাহলে সে তার নিচে প্রমাণও আছে? প্রমাণ তো নাই ভাই, শুধু দাবি আছে, ইসলামের তো কোনো প্রমাণ নেই। হ্যাঁ না, ইসলাম না, প্রত্যেকটা আসিফ ভাই, আসিফ ভাই, একটা একটা মজার কথা বলি। এই যে বিলিভার বাংলার যে অনুবাদক আলামিন সাহেব, উনি এই কথাটা প্রায় সময় বলেন যে আল্লাহ সময় দ্বারা বাউন্ডেড না। কখন বলেন জানেন? যখন যখন তাকে কেউ হাদিস দেখায়, তথ্য দেখায় যে আমাদের তাকদীর আমাদের জন্মের আগে থেকে লেখা, তো উনি তখন বলেন যে আল্লাহ সময় দ্বারা বাউন্ডেড না, আল্লাহ আগে লিখলেও যা পরে লিখলেও তা আপনার কাছে আগে পিছিয়ে আছে, আল্লাহর কাছে কোনো আগে পিছিয়ে নেই, আল্লাহ যে কোনো সময় লিখতে পারে, সময় দিয়ে তাকে মাপা যাবে না। ঠিক আছে, ধরে নিলাম, যদিও এটা সেন্স মেক করে কিনা সেটা আলাদা জিনিস, ধরে নিলাম সময়ের মধ্যে আল্লাহকে কোনোভাবে বাধা যাবে না। মনে আছে ভাই আরেকজন বিশিষ্ট ওস্তাদ, ওস্তাদ মুফিস বা বাহুতাবাজ মুফিস, ওনার কথা মনে আছে ভাই, যিনি বলেছিলেন যে মহাবিশ্ব আল্লাহ সম্প্রসারণ, আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণকারী, মানে আল্লাহ মহাবিশ্ব এখনো সম্প্রসারণ করছেন, এখনো তিনি মহাবিশ্ব সম্প্রসারণ করে যাচ্ছেন, ওরকম একটা কথা বলছিল মনে আছে, এমন একজন ব্যক্তি এরকম কথা বলছিল মনে আছে ভাই। আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন, তার মানে আল্লাহ এখনো আদমকে বানাচ্ছেন, এখন আদমকে সৃষ্টি করতেছেন আর কি, বা আদমের সৃষ্টিকারী, মানে হচ্ছে আল্লাহ এখন আদমের, আদমকে সৃষ্টি করে যাচ্ছেন, এখন আদম শেষ হয়ে গেল। যাই হোক, দেখেন ভাই এইখানে এসে সে মানে এই ওস্তাদ মফিজ আর আলামিন দুজন একত্রিত হয়ে বললেন যে হ্যাঁ, আল্লাহ মহাবিশ্ব সম্প্রসারণকারী, মানে আল্লাহ এখনো মহাবিশ্ব সম্প্রসারণ করে যাচ্ছেন, এইখানে এইখানে আল্লাহকে অবশ্যই অবশ্যই অবশ্যই, যদিও তাদের ইন্টারপ্রিটেশনের সাথে আমি মানে যদিও তাদের ইন্টারপ্রিটেশন ইসলামের ইন্টারপ্রিটেশনও না, আমি ইসলামের ভিতরে ঢুকে না, বাট ভাওতাবাজিটা দেখেন, এইখানে আইসে সে আল্লাহকে ঈশ্বরের মধ্যে সময়ের মধ্যে তো ঢুকাবেই, প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্সের মতো ঢুকাই দিবে যে সে এখনো এটা করে যাচ্ছে, কিন্তু আল্লাহ আগে থেকে লিখে রাখছে এই কথাটাতে, না 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 ভাই ভাই ভাই, আল্লাহ তো সময় দ্বারা বাউন্ডেড না ভাই, আল্লাহ তো সময় দ্বারা তো আপনি সময় আল্লাহকে বিচার করতে পারবেন না, আল্লাহর কাছে তো সময় নেই, সময় বলে তো কোনো কিছু আল্লাহর কাছে নেই, চিন্তা করছেন ভাই, ভাওতাবাজির লেভেল চিন্তা করছেন নিজের। আমি আমি আলামিনার ওয়ার্ল্ড ভিউ তো ইসলামিক ওয়ার্ল্ড ভিউ মনেই করি না, মনে করি ইসলামের সাথে আলামিনার আলামিনের কোনো সম্পর্ক, মানে আলামিনার ওয়ার্ল্ড ভিউ এর কোনো সম্পর্কই নেই, বাট তার নিজের ওয়ার্ল্ড ভিউ তো কনস্ট্যান্ট না, যেখানে যায় সে ইয়ে করতে পারবে, যেখানে যায় সে মিলাইতে পারবে সেখানে সে মিলাইতেছে, যেখানে যায় তার সুবিধা দিতেছে, মানে যেখানে যার সুবিধা সেটা সে সুন্দর মতো পিক আপ করতেছে এবং বলতেছে এটাই ঠিক। চিন্তা ভাই, আমার মনে হয় একে নিয়ে বেশি আলোচনা করার আসলে কোনো প্রয়োজন নাই, হুদাই এগুলো হচ্ছে, হুদাই নিজে নিজে মানে তাফসীর বানায়, নিজে নিজে ব্যাখ্যা করে, এগুলাকে নিয়ে আলোচনা করার কি আছে ভাই? যার যেমন খুশি ইসলাম, যেমন খুশি তেমন ইসলাম, যদি কেউ করতে চায় যে আমার মানে আমি যেমন খুশি তেমন ইসলাম, এটা করতেই পারে, তার অধিকার আছে, যে কোনো পাগলের অধিকার আছে যেমন খুশি তেমন ইসলাম করার। আমি যদি কেউ এই অধিকার পাইছিলাম, আচ্ছা ভাই এই অধিকারটাকে ইসলাম দেয় না? না, সেটাই সোহেল নবী একটা ছিল না, যে সোহেল নবী সে নিজের নবী দাবি করতো, এরকম তো একজন মানে তাফসীর টাফসীর বানায়, নিজে নিজে বানায়, আসিফ ভাই এই অধিকারটা যে ইসলাম দেয় না, এটা ইয়া জানে না, আলামিন জানে না, সরি মিনার জানে না ভাই, মিনার জানে কিন্তু মিনার পড়ালেখা করছে, কিন্তু এই ছেলে কিছু করছে, কিন্তু তারা তো ভাই একই প্ল্যাটফর্ম থেকে, একই প্ল্যাটফর্ম থেকে তারা দুইজন শেয়ার করে, আজকে সে ডাইন কাদের মানে মিনার যে ডাইন ডাইনপন্থী কথা, ঈশা যে বামপন্থী কথা, দুইটাই ইসলামে আসছে, সবকিছু ইসলাম ভাই। ফারাজ ভাই ইউটিউব দেখা যদি ইসলাম শেখা যাইতো ভাই, ইউটিউব ভিডিও দেখা যদি ইসলাম শেখা যাইতো, তাহলে তো ভাই এখন এটা তো একটা মানে খুবই লজ্জাজনক বিষয় যে মুশফিক বিচারও যেখানে আলোচনা করে, যেখানে আরেকজন আরেকজন করে, যিনি ইউটিউব দেখে ইসলাম শিখছে, তাহলে তো ভাই এটা একটা বিপদের কথা। এগুলো নিয়ে আমি ভাই মানে দুই দুই সেকেন্ড সময় নষ্ট করতে চাই না, এগুলো খুবই ডিসকাস্টিং ব্যাপার। হ্যাঁ প্রীতম ভাই বলেন। আপনার বেদ নিয়ে কোনো লেখা রয়েছে, যে হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে বেদ? আমার নাই ভাই, তবে সংশয় ডট কম এ আছে, আপনি খুঁজে দেখতে পারেন। আছে, আচ্ছা টাইটেলটা একটু বলেন।
সংশয় ডট কমে গিয়ে হিন্দু ধর্ম যে ট্যাগ আছে সেই ট্যাগের উপরে ক্লিক করলে অনেকগুলো লেখা পেয়ে যাবেন। না সেখানে কিছু পড়ছিলাম, কিন্তু ওইখানে তো শুধুমাত্র ওই যে কি বলে না কি গল্পের কতগুলো লেখা আছে, বেদের সম্পর্কে তো মনে হয় লেখা নেই। আছে আছে, বেদের সম্পর্কে লেখা আছে। আমি আমি যেমন বলি, না একজন ফ্রেন্ড বলে বেদ বেদ নিয়ে অনেক কথা বলে সেই জন্য। হ্যাঁ, বেদে যেমন আসিফ আসিফ ভাইয়ের ওই ওই লেখার ভিতর বেদ সম্পর্কে অনেক কিছু বলা আছে। যেমন বেদ অনুযায়ী সতীদাহর ব্যাপারটা আছে, বেদ অনুযায়ী বিভিন্ন দেব 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 দেবীর সাথে দেবতারা যে যৌন মিলন করছিল সেই সমস্ত বিভিন্ন এরকম নারীদের মর্যাদাহানি করা অনেক বিষয় আছে যেগুলো বেদে উল্লেখ আছে, এগুলো সব ওখানে আছে, আপনি একটু পড়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এটা এটুকু বলেছিলাম আমি, তাহলে যাই। ঠিক আছে প্রীতম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আরেকটা আরেকটা কথা, আমি একটা লাইভের মধ্যে প্রবলেম অফ ইভিল নিয়ে আলোচনা করতেছিলাম, আপনিও ঢুকছিলেন পরবর্তীতে, প্রবলেম অফ ইভিল নিয়ে আলোচনা করতেছিলাম। তো ওইখানে এক মোমেন্ট এসে মানে আগডুম বাগডুম প্রশ্ন করতেছে, যেটার সাথে মানে আমি বলতেছিলাম তার কথার সাথে আমার কথার রিলেশন নেই, তারপর মানে তর্ক চলমান তর্ক করতেছে। তো সেখানে আমি বললাম যে আপনার এই হিউম্যান মেড ফুড মানে আর্টিফিশিয়াল ফুড এর কথা উঠছিল, আর্টিফিশিয়াল মিটের কথা উঠতেছিল। তো আমাকে জিজ্ঞেস করছে ভাই ভাই আর্টিফিশিয়াল ইয়েটা যে ভালো এটা আপনি কোথায় দেখছেন? আমার বাইরের দেশের কোনো রেস্টুরেন্ট মানে ওটা প্রশ্নটা এরকম ছিল যে আর্টিফিশিয়াল ফুড যে বাইরে বিক্রি হচ্ছে বা এটা যে ভালো এটা আপনি কোথায় দেখছেন? তো আমি আমি ওটা নিয়ে আমার তো টপিক ছিল না, ওটা আমি ওটা নিয়ে কি দেখছিলাম, আমি ওটা নিয়ে ইউটিউব ভিডিওস দেখছিলাম, তারপর ফেসবুক ভিডিওস দেখছিলাম, এবং অবশ্যই আমি আর্টিকেলও পড়ছিলাম। আর্টিকেলটা আমার কাছে ছিল না তখন, আমি বলছি ওই ইয়েটা বললাম যখন যে এই 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 এইগুলো হচ্ছে আমার রেস্টুরেন্ট, সেগুলো আমি দেখছিলাম। তো এটা নিয়ে মোমেন্ট ভেরা হাসাহাসি করতো যে এই দেখো বিজ্ঞান শিখছে ইয়ে থেকে, কিন্তু আমার দুটো টপিক ছিল না। আমি যদি মেইন টপিক নিয়ে বলতাম যে আর্টিফিশিয়াল ফুড মানুষের জন্য ভালো কি খারাপ, সেখানে যদি আমি আপনাকে ইউটিউব রেফারেন্স দিতাম সেটা অবশ্যই একটা ফাত্র ইয়ে হতো। বাট আমি কি দেখছি ইউটিউব থেকে যে এটা হ্যাঁ বিশাল বিক্রি করে, এটা হচ্ছে আপনার রেস্টুরেন্টে বিক্রি করে এসেই। তো সেটা সেটার কথা আমি বললাম যে যদি একটা ভালো দেশের অস্ট্রেলিয়া না কোথায় ইয়ে বিক্রি করতেছে এক্স্যাক্টলি এখন মনে নেই, সিঙ্গাপুরে প্রবাবলি সিঙ্গাপুরে বিক্রি করতেছে। ইউরোপের ইউরোপের কথা আমি বলতে পারি, ইউরোপে যে কোনো খাবার বিক্রি করার জন্য মানে পরীক্ষা করে দেখা হয় সরকার থেকে, সেই পরীক্ষাটা করা হয়। হ্যাঁ ভাই, সিঙ্গাপুরেও করা হয় এবং সেখানেও মানে আর্টিফিশিয়াল ফুডে মানে ওপেন রেস্টুরেন্ট আছে আপনি যেখানে খাইতে পারেন। তো ওই জায়গায় নিয়ে মানে যে কিছু মুমিন ভাইরা হাসাহাসি করলেন যে এই দেখো বিজ্ঞান শিখায় গাছ থেকে ইয়া থেকে ইউটিউব থেকে, তো আমার তো মেন ইয়ে এটা ছিল না, ঠিক আছে আমার যদি এটা নিয়ে কেউ হাসাহাসি করতে পারে করা ঠিক আছে, এটা সমস্যা না। কিন্তু এই যে আপনি যে বললেন ইউটিউব থেকে ইসলাম শিখা, যারা হাসাহাসি করলেন তাদের সামনেই বসে যে লোক বলতেছে আমি ইউটিউব থেকে ইয়ে শিখছি ইসলাম শিখছি, সেখানে যায় তাদের কোনো কথাই নেই। মানে যে আমাদের দিনী ভাই আমাদের সুপারস্টার সে হচ্ছে গিয়ে ইউটিউব থেকে ইয়া ইসলাম শিখে আসছে, এটা এটা কোনো ব্যাপার না, এটা এটা করাই যায়। চিন্তা করেন ভাই, হিপোক্রেসি লেভেল চিন্তা করেন। হ্যাঁ তাহলে ফারাজ ভাই আপনি কি আরো কিছুক্ষণ থাকবেন? তাহলে আমি বিদায় নিই। ফারাজ ভাই থাকবেন কিছুক্ষণ? না 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 আসিফ ভাই, তাহলে আজকের মতো শেষ করে দিই। আচ্ছা।